Assalamualaikum, welcome back to my channel. আমি বিউটি ব্লগার শিরিন, আমি শিরিন আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা নাস্তা খেয়ে নিলাম, নাস্তা খাওয়ার পরে বাজার আনা হয়েছে, তো বাজারগুলো গুছিয়ে রেখেছি আমি। আর এদিকে ডিমগুলো আমি ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি, আর মাছ মাংসগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখেছি, সেটার ভিডিও করা হয়নি। আর আমি এদিকে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজে একটু খালি হয়ে গিয়েছিল, তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে খুব ভালো লাগতেছে পরিষ্কার করার পরে। তো আমি এদিকে ডিমগুলো গুছিয়ে রেখেছি, আর হচ্ছে বিছানার উপরে কিছু কাপড় চোপড় ছিল, তো কাপড় চোপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে, আর ভাঁজ করার পরে আমি কাপড়গুলো ড্রয়ারে গুছিয়ে রাখব। আর আমার হাজবেন্ডে একটি গাছ থেকে কিছু বিচি নিয়ে আসছে, তো বিচিগুলো আপনাদের মাঝে ভাবলাম শেয়ার করি। এত সুন্দর গাছের বিচিগুলো, মানে অনেক সুন্দর, তো ভাবলাম আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো আমি এদিকে কাপড়গুলো ড্রয়ারে সবগুলো কাপড় গুছিয়ে রাখছি, আর আমার হাজবেন্ড এদিকে বিচিগুলো দিয়ে কি সুন্দর করে কি বানাচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এই তো সেই বিচিগুলো দিয়ে আমার হাজবেন্ড এখানে বসে বসে আল্লাহু নাম লিখেছে, তো খুবই সুন্দর। তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে বিচিগুলো এত সুন্দর, আর এই বিচিগুলো দিয়ে কি সুন্দর করে আল্লাহ লিখেছে, খুবই ভালো লাগলো আমার কাছে দেখতে। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আর এই বিচিগুলো কিসের সেটা আমি আসলে জানি না, তা আপনাদের যদি জানা থাকে বিচিগুলো কিসে তা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর একটি লাইক দিবেন। এদিকে আমি রান্না করে নিয়েছি দুপুরের, আজকে দুপুরের খাবার হচ্ছে লাল শাক ভাজি করেছি, কাচকি মাছ রান্না করেছি, আর ডাল রান্না করেছি, আর একটি শাক। এদিকে হচ্ছে এই শাকটি রংপুরের দিকে প্রচুর খায়, আর এই দেখলাম এই শাকটি এদিকে উঠেছে বাজারে, তো বাজার থেকে এই শাকটি নিয়ে আসছে। তো এই শাক আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার আমাদের। আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছে, আর এই তো হচ্ছে এই সেই বিচিগুলো, তো বিচিগুলো দেখতে কতটা সুন্দর। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।